হ্যালো ফ্রেন্ড, আমি গৌরাঙ্গ সর্দার। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টেকনোলজি ট্রেড। ফ্রেন্ড, আজকে আমি একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফেসবুক ম্যানেজার কি এবং এটা কিভাবে ব্যবহার করা হয়। তো তার আগে বলি, যারা যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমরা কীভাবে ফেসবুক ম্যানেজার আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। তো আমরা সরাসরি চলে যাব আমার মোবাইলের স্ক্রিনে এবং পুরো সেটিংসটা আমরা এখানে দেখে নেব। তো ফ্রেন্ড, আমরা সরাসরি চলে এলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমরা এখানে দেখাবো আমরা কীভাবে ফেসবুক পেজ ম্যানেজার যেটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করব। তো ফ্রেন্ড, আমরা ফিজিক্যালি ফেসবুক পেজ ম্যানেজার যেটা আছে সেখান থেকে আমরা আমাদের ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের যে পেজ যদি আমরা ক্রিয়েট করে থাকি সেগুলোকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তো ফ্রেন্ড, ফেসবুক ম্যানেজার পেজ ম্যানেজার যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের করতে হবে আমাদের মোবাইলের প্লে স্টোর থেকে ওটাকে প্রথমে আমাদের মোবাইলে ইনস্টল করে নিতে হবে। তো আমরা এখানে প্লে স্টোরটা আমরা ওপেন করে নিয়েছি। এখানে আমরা এখানে সার্চ করব ফেসবুক পেজ ম্যানেজার। তো ফ্রেন্ড, ফেসবুক পেজ ম্যানেজার সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে উপরে যে অপশানটা চলে আসবে এটার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ইনস্টল লেখা আছে ইনস্টল লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ফ্রেন্ড, এটা 4.1 রেটিং আছে এবং 68 MB আছে এবং 100 মিলিয়নেরও বেশি এটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখানে যে ইনস্টল লেখা আছে ইনস্টল লেখার মধ্যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে একটা অ্যালাউ করতে বলা হবে। এই অ্যালাউটার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদের সামনে ইনস্টলিং হবে। ফ্রেন্ড, এটা আমাদের সামনে মোটামুটি ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে। এবার যে আমরা বাকি সেটিংসটা আছে সেটা আমরা এখানে দেখে নেব। তো ফ্রেন্ড, এখানে ইনস্টলিং এটা প্রসিডিং হচ্ছে, এরপরে এখানে দেখুন লেখা আছে। তো ফ্রেন্ড, এটা ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে এবং এরপরে দেখুন এখানে লেখা আছে ওপেন। এই ওপেন লেখার মধ্যে আমরা এখানে ক্লিক করব। ফ্রেন্ড, ওপেন লেখার মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা নতুন উইন্ডো আমাদের সামনে চলে আসবে। তো ফ্রেন্ড, একটা নতুন উইন্ডো আমাদের সামনে চলে এসেছে। এখানে আমরা এখানে যে আমাদের ফেসবুকটা আছে এটার মধ্যে আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ এটা করার পরে এটা আগে আমাদের সামনে লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমরা এখানে দেখব। তো ফ্রেন্ড, এখানে আমাদের যে আমরা একটা লগ ইন আগে থেকে করে নিয়েছি। আপনাদের যদি আগে থেকে ফেসবুকের কোনো লগ ইন এখানে করা না থাকে তাহলে আপনারা ওটাকে করতে পারেন। আপনার আগে আপনার ফেসবুকের যে লগ ইন আইডি দিয়ে বা পাসওয়ার্ড দিয়ে সেটাকে আপনাকে আগে প্রসেস করে নিতে হবে। যেহেতু এটা আমার আগে থেকে আমার মোবাইলে ইনস্টল করা আছে বা আমার মোবাইলে আগে থেকে এটা লগ ইন করা আছে ফেসবুকটা, সেহেতু আমার মোবাইলে এটা অটো কানেক্টেড হয়ে এটা প্রসেস কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখুন আমরা আমাদের ডাইরেক্ট যে পেজ আছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের মধ্যে আমরা এখানে চলে এসেছি। তো ফ্রেন্ড, এখান থেকে আমি আমার যে ফেসবুক জিনিসগুলো আছে পেজ যেটা আছে পেজ ম্যানেজটা আমি এখানে পেজ ম্যানেজার থেকে করতে পারি। এখানে দেখুন প্রথমে লেখা আছে পোস্ট, ফটো, ইভেন্টস, প্রমোট। এখান থেকে আপনি কোনো পোস্ট করতে পারেন অথবা কোনো ফটো এখানে লাগাতে পারেন। এখানে কোনো ইভেন্ট আপনি এখানে শেয়ার করতে পারেন অথবা এখানে যে প্রমোট লেখা আছে এখানে কোনো আপনি প্রমোট করতে পারেন। এরপর লেখা আছে গ্রো ইওর বিজনেস। এখান থেকে আপনি কোনো বিজনেসকেও আপনি এখান থেকে প্রমোট করতে পারেন। আপনি যদি আপনার পেজটাকে প্রমোট করতে চান তাহলে এখানে দেখুন 76 টাকা দিয়ে আপনার পেজটাকে এখানে প্রমোট করে নিতে হবে। এরপরে দেখুন লেখা আছে ইনভাইট ফ্রেন্ডস টু লাইক ইওর পেজ। এখান থেকে আপনি এটাকে শেয়ার করে ইনভাইট করতে পারেন। এখানে যে পোস্টগুলো লেখা আছে এখান থেকে আপনি সমস্ত কিছু সেটিংসগুলো আপনি এখান থেকে করতে পারেন। কোনো পোস্ট, কোনো ফটো অ্যাড করতে পারেন অথবা আপনি কোনো চ্যানেলকে বা কোনো পেজকে আপনি এখান থেকে প্রমোট করে দিতে পারেন। এরপর দেখুন লেখা আছে পরে এই যে পতাকার মতো চিহ্নটা আছে তার পরে একটি চিহ্ন আছে সেটা হলো অ্যানালিটিক্স। এখান থেকে আপনি যে কত কি অ্যানালিটিক্সগুলো আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারেন। এখানে দেখুন লেখা আছে নিউ পেজ লাইকস, নিউ ফলোয়ার্স, ক্লিকস টু ইওর ওয়েবসাইট, ফোন নাম্বার ক্লিকস, গেট ডাইরেকশন ক্লিকস, পেজ বাটন ক্লিকস, নিউ চেক ইনস। এই বিভিন্ন ধরনের জিনিসগুলো আছে, এগুলো পেজগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। এরপরে দেখুন এখানে
কোনো যদি কমেন্টস থাকে সেগুলো আপনি এখান থেকে চেক করতে পারেন। এখানে কোনো নোটিফিকেশান, এই নোটিফিকেশানগুলো আপনারা এখান থেকে চেক করে দেখতে পারেন। তো এইভাবে আপনি কোনো নোটিফিকেশানগুলো আপনি এখানে চেক করতে পারেন। এরপরে দেখুন এখান থেকে যে সেটিংসগুলো আছে, সেটিংসগুলো আপনি এখান থেকে করতে পারেন। তো ফ্রেন্ড, আমরা ফেসবুক পেজ ম্যানেজার যেটা আছে, যে অ্যাপটা আছে, এটার মাধ্যমে আমাদের যে কোনো ফেসবুক পেজ থাকে সেটাকে আমরা ডাইরেক্টলি এখান থেকে কোনো সেটিংস করতে পারি বা কোনো এডিট আমরা এখান থেকে করতে পারি, অথবা আমরা কোনো পেজকে এখান থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা এখান থেকে এটাকে প্রমোট করতে পারি। তো এইভাবে আমরা ফেসবুক যে পেজ ম্যানেজার আছে সেটা আমরা এখান থেকে এইভাবে আমরা আমাদের মোবাইলের মধ্যে এটা ব্যবহার করতে পারি। আশা করি ফ্রেন্ড ভিডিওটি সকলের ভালো লাগলো। সো প্লিজ ভিডিওটিকে লাইক করুন, কমেন্টস করুন আর শেয়ার করুন। থ্যাংক ইউ।